গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ। এবারে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে, ফোর্থ সেমিস্টারে তো অলরেডি শুরু হয়ে গিয়েছে। কিছু কথা আমি তোমাদের এই ভিডিওতে বলবো, বিশেষ করে যারা সিক্স সেমিস্টার রয়েছ ইয়া সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, কারণ তাদের জন্য বিশেষ করে, কারণ তোমরা প্রথমবার অফলাইনের পরীক্ষা দেবে। তো আমি এই ভিডিওতে বলবো যে তোমরা কি করবে আর কি করবে না, মানে কি করা উচিত পরীক্ষার জন্য আর কি করা উচিত না, কিছু পরামর্শ। তো আমি তোমাদের রিয়াজ স্যার, আশা করি তোমরা সবাই চিনতে পারছো। কিছু পরামর্শ হচ্ছে এটাই, যারা পরীক্ষা দিনগুলির জন্য বিশেষ করে, প্রথমে বলে নিই যে পরীক্ষার হলে যখন তোমরা ঢুকবে তোমাদের খাতা দেওয়া হবে। তো খাতার ব্যাপারটা তোমরা ভালো করে খেয়াল করে নিও যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে খাতা, সেটা যে নীল রঙের খাতা, সেটা ফুল কোয়েশ্চেনের উত্তরের জন্য, 50 নাম্বারের জন্য লাল রঙের খাতা, এবং প্র্যাকটিক্যাল যাদের রয়েছে তাদের জন্য কালো রঙের খাতা। তো এই খাতার ব্যাপারটা কিন্তু তোমরা দেখে নেবে ভালো করে, যাতে যে খাতা তোমরা পাচ্ছ, যদি ফুল খাতা পাও, নিশ্চয়ই যারা ইনভিজিলেটার্স থাকবেন তাদেরকে তোমরা জানাবে, খাতা পরিবর্তন তারা নিশ্চয়ই, স্যার ম্যাডামরা নিশ্চয়ই করে দেবেন। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে সবাই নিশ্চয়ই স্কেল বা বক্স নিয়ে যাওয়ার চেষ্টা করবে, স্কেল বা পেন তো নিয়ে যাচ্ছই। তো প্রথম পেজ যেটা থাকবে তোমাদের দেখবে, সেটা হচ্ছে যে নাম লেখার কোনো অপশন সেখানে থাকে না, সেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড, এগুলি তোমরা ভালো করে জেনে নেবে, ইয়ার, সেশন এবং ডেট লেখার জায়গা রয়েছে। এবং যারা ইনভিজিলেটার্স থাকবেন হলেতে গার্ড দেওয়ার জন্য, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা তাদের কাছ থেকে পরামর্শ নেবে, তারা নিশ্চয়ই হেল্প করবেন তোমাদের। আর দু নাম্বার, তিন নাম্বার বিষয়ে, তাহলে প্রথম পেজটা ফিল আপ করার কথা বললাম, প্রথম পেজের পিছন দিকটা লেখার না চেষ্টাই করো, পরের পেজ থেকে লেখা শুরু করবে, ভালো করে মার্জিন নিয়ে নেবে, একদম যেটা আমি বরাবরই বলি, তোমাদের হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবে, তোমার যা হাতের লেখা তাই করবে কিন্তু পরিষ্কার যেন হয়। আর যে পেনটার কথা আমি বারবার বলেছি তোমাদের, সেই পেন পুরনো পেনই ব্যবহার করার চেষ্টা, পুরনো মডেলের, মানে যে পেন তুমি এতদিন ধরে সেমিস্টারে ব্যবহার করে আসছো সেগুলিই ব্যবহার করবে, আর নতুন পেন ব্যবহার করার চেষ্টা করো না, কারণ ইতিহাসের স্টুডেন্টদের প্রচুর লেখা স্পিড দরকার হয়, সেখানে কিন্তু যদি পেন নতুন হয় লেখা স্পিডের একটা ফারাক তৈরি হয়ে যায়, এবং যেহেতু ইতিহাস তাই আমাদের সময়ে শেষ করতে হয়, বড় বড় প্রশ্ন লিখতে হয়, তা সেই দিকটা খেয়াল রাখবে। আর কাটাকাটি কেউ করবে না, এই দিকটা বিশেষ করে খেয়াল রাখবে, কারণ যারা খাতা চেক করবেন তো তাদের কাছে যেন খারাপ ইমপ্রেশন না তৈরি হয়, কেউ ভয় খাবে না, কারণ সবাই প্রথমবার, অবশ্যই তোমরা প্রথমবার লেখালেখি পরীক্ষাতে আসছো, ভয় খাওয়ার কোনো কারণ নেই, সিক্স সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের অলরেডি হয়ে গেল পরীক্ষা, নিশ্চিন্ত হয়ে গিয়েছে, তো তোমাদেরও ফোর্থ এবং সেকেন্ড সেমিস্টার যারা আছো তোমাদেরও নিশ্চিন্তে পরীক্ষা হয়ে যাবে। এরপর আসি পরীক্ষা প্রস্তুতি প্রসঙ্গে, আর হয়তো 10-12 দিন মতো রয়েছে সেকেন্ড সেমিস্টারদের, অতদিনও হয়তো নেই, এবং ফোর্থ সেমিস্টারদের তো অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর যেটা বেসিক জিনিস বলবো, যে যে প্রশ্নগুলো করে নিয়েছো অলরেডি সেগুলো রিপিট দেওয়ার চেষ্টা করো, আর শর্ট প্রশ্নের ওপর জোর দাও, শর্ট প্রশ্নগুলোই তোমাদের ম্যাক্সিমাম নাম্বার ওখান থেকে আসবে, বড় প্রশ্ন সবাই অ্যাভারেজ লিখবে, যার ফলে বড় প্রশ্নে তো সবাই মোটামুটি মার্ক্স পাবে, আর যেখানে পয়েন্ট দেওয়ার কথা সেখানে পয়েন্ট দিয়েও লিখতে পারো, অসুবিধে কিছু নেই। আর টপিক এমন নয় যে ছোটো প্রশ্ন উত্তর যদি ছোট হয় কম নাম্বার পাবে, এমনটা ধারণা কিন্তু এখনকার দিন ইতিহাসে অতটা হয় না, তো সলিড যেন উত্তর হয়, যেটা জানতে চাওয়াচ্ছে সেটা দেওয়ারই চেষ্টা করো, যারা খাতা দেখবেন তাদের কাছে এটা খুবই সুবিধার হবে। আর একটি বিষয়কে তোমরা সবসময় খেয়াল রাখবে, আমি সিক্স সেমিস্টারের উদ্দেশ্যও বলেছিলাম যে এই যে দিনগুলি যখন চলবে তোমরা সকাল সকাল ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবে, আগের দিন সমস্ত ব্যাগে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন যা আছে তোমরা পেন বক্স সমস্ত কিছু ব্যাগে নিয়ে নিও, এবং ওটা ব্যাগে রাখার চেষ্টা করো, বারবার বার করার চেষ্টা করো না, কারণ তাহলে তোমরা ভুলে যেতে পারো, মানসিক টেনশন শুরু হয়ে যেতে পারে না হলে, তো ওটা যেন না হয় ব্যাগেতে রাখার চেষ্টা করবে। আর আমি যেটা আমার ব্যক্তিগত পরামর্শ সবাইকে দিচ্ছি বা দিয়ে থাকি, সেটা হচ্ছে সকালবেলা উঠে একবার একটু যোগা ব্যায়াম করতে পারো, বা হালকা এক্সারসাইজ করতে পারো, যদি বাড়ির ছাদ থাকে পায়চারি করতে পারো, হাঁটতে পারো, একটু হাঁটতে বেরাতেও পারো, বিকেলবেলা একটু হাঁটতে পারো,
এক্সারসাইজ করার চেষ্টা করা হালকা, যাতে করে কনসেন্ট্রেশন ঠিক থাকে, শরীর ঠিক থাকে, কারণ আমাদের সবটাই শরীরের উপর নির্ভরশীল। শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে তো পরীক্ষায় দিতে পারবে না, তো সেই দিকটা অবশ্যই একটু খেয়াল রাখবে সবাই। আর কোনো রকমই ঝগড়া বিবাদে কোনো রকম টেনশনের মতো জায়গায় যাওয়ার চেষ্টা করো না, বা ওই রকম ঝামেলার সঙ্গে যুক্ত না থাকারই চেষ্টা করো। আর এই মুহূর্তে আমি বলবো সবাইকে, বিভিন্ন যে অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি থেকে শুরু করে সব কিছু অ্যাভয়েড করার চেষ্টা করো, পরীক্ষাটা হয়ে যাক, তারপরে তোমরা সেই সমস্ত প্রোগ্রামে অবশ্যই পার্টিসিপেট করবে। তো টেনশনের কোনো কারণ নেই, বিনা একদম ফ্রি মাইন্ডে থাকো, খুব ভালোভাবে নিশ্চয়ই তোমরা তৈরি হয়ে গিয়েছো, লিখে লিখে প্র্যাকটিস করো, দিনে অন্তত এক থেকে দুটো, একটা বা দুটো কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন প্রত্যেক দিন লেখার চেষ্টা করো, যাতে করে হাতে স্পিডটা ঠিক থাকে, যাতে করে সময়ে তোমরা পরীক্ষায় শেষ করতে পারো। আর বারবার বলছি, শর্ট কোয়েশ্চেনের উপর জোর দাও। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, আমি নিশ্চিত তোমরা খুবই খুবই ভালো রেজাল্ট করবে তোমাদের এই ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে। তো আশা করি সবাইকে আমাদের তরফ থেকে, শিক্ষক মহাশয়দের তরফ থেকে, আমার তরফ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানালাম। আগাম যারা ফোর্থ সেমিস্টার হয়ে গিয়েছো তাদেরও, মানে পরীক্ষা চলছে তোমাদের তাদেরও, এবং যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদেরও। তো সকলে ভালো থেকো, একদম টেনশন ফ্রি থাকো, খুব আনন্দে থাকো, দেখবে খুব ভালো পরীক্ষা হবে।